প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ক্রিকেটের অখণ্ড ভূমি। আইল্যান্ড অফ ইন্সপিরেশনে ক্রিকেটের সবচেয়ে বড় অনুপ্রেরণা হোবার্ট শহরের এই বেলেরিফ ওভাল, তাসমানিয়ার একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু। এখানে এই বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। বেলেরিভের 22 গজে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। মিরপুর স্টেডিয়ামের মতো গ্যালারি নেই, তবে 20,000 দর্শক একসঙ্গে বসে এখানে খেলা উপভোগ করতে পারে। টাইগার আর ডাচদের লড়াই তাদের কাছে কতটুকু উপভোগ্য হয় সেটাই এখন দেখার পালা। হোবার্ট সম্পূর্ণ নতুন এক জায়গা বাংলাদেশ দলের জন্য। এর আগে এখানে কোনো ফরম্যাটে কোনো ম্যাচ খেলা হয়নি তাদের। মাঠে নামার আগে হোবার্টের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ারও খুব একটা সুযোগ পাননি সাকিব বাহিনী। বেশিরভাগ সময় কাটাতে হয়েছে প্রায় 2,000 কিলোমিটার দূরে ব্রিসবেনে। 18টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বেলেরিফ ওভালে। 200 ছোঁয়া একাধিক ইনিংস আছে এখানকার উইকেটে। 170-180 রান হয় নিয়মিতই। এবারের বিশ্বকাপের প্রথম পর্বেও হাই স্কোরিং ম্যাচ উপহার দিয়েছে এই ভেন্যু। পাওয়ার প্লে আর স্লো ওভারে রান তুলতে সংগ্রাম করা বাংলাদেশি ব্যাটারদের কাছেও হোবার্টে দারুণ কিছুর অপেক্ষায় থাকবে সমর্থকরা। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে এই মাঠে বাংলাদেশ মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। তাসমানিয়ার আকাশের মেঘ রয়েছে, মেঘ আছে বাংলাদেশ দলের পারফরমেন্সে। তবে নেদারল্যান্ডসকে প্রথম ম্যাচে যদি হারাতে পারে, তাসমানিয়ার রোদের প্রভাব কিন্তু পড়বে টাইগারদের আত্মবিশ্বাসেও। বেলেরিফ ওভাল থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।